শুভ শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে অর্থাৎ প্রাণীবিজ্ঞান প্রাণীবিজ্ঞানের এটাই প্রথম ক্লাস তোমাদের সাথে প্রতি বছর আমাদের প্রথম পরিচয় একটা পর্ব থাকে ওরিয়েন্টেশন ক্লাস হয় যে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমরা পরিচিত হই তো আশা করি শেষ সুযোগ তোমাদের জন্য থাকবে করোনার পরিস্থিতি একসময় হয়তো ভালো হবে তখন তোমাদের সাথে আমরা ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আরো পরিচিত হব এর আগে আমাদের কলেজের নির্দেশনা অনুযায়ী আমরা অনলাইন ক্লাস নিচ্ছি তো তোমাদের সাথে অনলাইন ক্লাসে আগে পরিচয় হয়ে গেল তো আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করতেছি ক্লাস আমি মোহাম্মদ মিজানুর রহমান সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ রোজার সরকারি কলেজ তো আমার সাথে তোমাদের ক্লাস হবে প্রাণীবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস আমি যেহেতু প্রথম ক্লাস তোমাদের সাথে নিচ্ছি এজন্য সিলেবাস সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকা দরকার তো তোমরা আশা করি অচিরেই কলেজ থেকে একটা পাঠ্যসূচি পাবে একটা সিলেবাস পাবে যে সিলেবাসে কোন পরীক্ষায় কোন অংশটুকু থাকবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে তোমরা দেখে নিবে তোমাদের একাদশ শ্রেণীর হাফ ইয়ারলি পরীক্ষায় অর্থাৎ অর্ধ বার্ষিক পরীক্ষায় আমরা যে প্রাণীবিজ্ঞানের যে অংশটুকু নিয়ে আমরা আমাদের পরীক্ষা হয় যে অংশটুকু নিয়ে আমরা আলোচনা করি যে অংশটুকু আমাদের পরীক্ষার আওতা তোমাদের পরীক্ষার আওতা থাকে থাকে হচ্ছে অধ্যায় এক থাকে আর থাকে হচ্ছে অধ্যায় দুই অধ্যায় দুই হচ্ছে তা নিয়ে পরিচয় প্রাণীর পরিচিতি দ্বিতীয় অধ্যায় এখানে অবশ্য তিনটা প্রাণী নিয়ে আলাদা আলাদা আলোচনা করা হয়েছে প্রথম প্রাণী হচ্ছে হাইড্রা দ্বিতীয় প্রাণী নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ঘাসফড়িং তৃতীয় প্রাণী যেটা এটা হচ্ছে রুই মাছ তো তোমাদের এই চারটা নিয়ে আলোচনা হবে আমাদের স্যার ম্যাডামরা তোমাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে সাক্ষাৎ করবেন ক্লাস দিবেন তো এর আগে আমরা প্রথমত নিয়ে আমরা আলোচনা শুরু করেছি তো সিলেবাস এতটুকুই হাফ ইয়ারলি পরীক্ষা আমরা পরবর্তীতে বাকি কিছু আমরা জানিয়ে দেব এই হলো আমাদের সিলেবাসের অংশ তো আমরা যে বিজ্ঞান বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের জীববিজ্ঞান বিষয়টা কি বিশেষ করে আমাদের প্রাণীবিজ্ঞান কি জিনিস প্রাণীবিজ্ঞানের সংজ্ঞা বা জীববিজ্ঞানের সংজ্ঞা আমরা জীববিজ্ঞান বলতে সাধারণ সেন্সে আমরা এতটুকু বুঝি বিজ্ঞানের যে শাখায় জীব নিয়ে আলোচনা করা হয় জীব নিয়ে আলোচনা সব পর্যালোচনা করা হয় এরকমের একটা শাখাকে আমরা জীববিজ্ঞান বলে থাকি বা প্রাণী নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায় তোমরা জানো জীববিজ্ঞানকে দুইটা শাখায় ভাগ করা হয় একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণীবিজ্ঞান আমরা সংগত কারণে প্রাণীবিজ্ঞান নিয়ে আলোচনা করতেছি তো প্রাণীবিজ্ঞানের সংজ্ঞা যদি আমরা দিতে চাই এটা একটু মনে রাখা দরকার প্রাণীবিজ্ঞান জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীদের দৈহিক গঠন প্রাণীদের আচরণ উৎপত্তি জৈবনিক কার্যাবলী
বিবর্তন, বংশগতি, অভিযোজন, শ্রেণীবিন্যাস, অর্থনৈতিক গুরুত্ব, সবশেষের সংরক্ষণ। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়। এই সমস্ত বিষয় অর্থাৎ দৈহিক গঠন, আচরণ, উৎপত্তি, জৈবনিক কার্যগুলি, বিবর্তন, বংশগতি, অভিযোজন, শ্রেণীবিন্যাস, অর্থনৈতিক গুরুত্ব, সর্বোপরি সবশেষে সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়। তো সেই শাখাকে আমরা প্রাণীবিজ্ঞান বলি। তো প্রাণীদের দৈহিক গঠন অর্থাৎ আকার, আকৃতি, আচরণ সম্পর্কে তোমরা জানো, আচরণ বিষয়টা কি, তাদের ব্যবহার, তাদের বিহেভিয়ার, তাদের উৎপত্তি নিয়ে আলোচনা হয়। জৈবনিক কার্যগুলি, নানা রকমের শারীরিক কার্যগুলি আছে, নানা রকমের সসংবেচন, প্রজনন, সার্কুলেশন, সংবহন, বিবর্তন, ধীরে ধীরে নিম্নস্তরে বাহ্যিক উচ্চ স্তরে প্রাণীদের পরিণত হওয়া, ধীরে ধীরে যে পরিবর্তন এটাকে বিবর্তন বলা হয়। বংশগতি, বংশগতি নিয়ে যে নাকি বিষয় যেটা, তাদের বংশগতি নিয়ে আলোচনা করা হয়, প্রাণীদের বংশগতি এবং অভিযোজন খাপকাই নেওয়ার প্রবণতা, শ্রেণীবিন্যাস সাদৃশ্য বৈসাদৃশ্য বিষয়ে বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণীদেরকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে থাকি। এই ভাগগুলো নিয়ে আলোচনাও করা হয়। অর্থনৈতিক গুরুত্ব, অর্থনীতিতে কোন প্রাণীর কি অবদান, এগুলো নিয়ে আলোচনা হবে প্রাণীবিজ্ঞানে, এবং সর্বোপরি প্রাণীদের সংরক্ষণেরও একটা বিষয় থাকবে। তো জীববিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায় এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে, সেই শাখাকে আমরা প্রাণীবিজ্ঞান বলব। তো আশা করি তোমাদের জীববিজ্ঞান প্রাণীবিজ্ঞান সম্পর্কে বিশেষটা জ্ঞান হয়েছে। আমরা এখন চলে আসো প্রাণী বলতে কি বুঝি। প্রাণী বলতে আমরা কি বুঝি, প্রাণী বা এনিম্যাল। আমরা হয়তো সাধারণ সেন্স এটা বলে থাকি, যাদের প্রাণ আছে, যাদের জীবন আছে, প্রাণ আছে, তারাই প্রাণী। শুধু প্রাণ থাকলে প্রাণী হবে না, প্রাণীদের একটা সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। প্রাণী বা এনিম্যাল, প্রাণী বা এনিম্যাল আমরা তাদেরকে বলবো যারা ইউক্যারিওটিক শব্দটা সম্পর্কে তোমাদের ধারণা আছে আশা করি, কোনো লাইন টেনে পড়ে আসলো। ইউক্যারিওটিক বহুকোষী, বহুকোষী যে জীব, ইউক্যারিওটিক বহুকোষী যে জীব নিজের খাদ্য, নিজের প্রস্তুত করতে পারে না, প্রস্তুত করতে করতে পারে না, বরং অন্য জীব বা জৈব বস্তু আহার করে। মোটামুটি এতটুকু ইউক্যারিওটিক জীব বলতে তোমরা জানো যে সমস্ত প্রাণী, যে সমস্ত জীবদের প্রকৃত পক্ষে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসটা সুগঠিত থাকে, নিউক্লিয়াস থাকবে, সুগঠিত থাকবে, এই রকমের প্রাণীদেরকে আমরা বলি ইউক্যারিওটিক প্রাণী, ইউক্যারিওটিক জীব বলে থাকি আমরা। এবং বহুকোষী হইতে হবে, আগে অনেক আগে এনিম্যাল কনসেপ্টটা এরকম ছিল যে এককোষী বহুকোষী যাই হোক না কেন এরা এনিম্যাল হবে, কিন্তু আধুনিক এনিম্যাল কনসেপশন প্রাণীদের কনসেপশনের বহুকোষী কথাটা নিয়ে আসছে, কারণ আমরা জানো যে এককোষী বা ইউনিসেলুলার বহুকোষীয় প্রাণী যেগুলো এনিম্যাল ছিল, প্রোটোজোয়া ছিল, এদেরকে পুরো প্রাণী থেকে বাদ দিয়ে প্রতিষ্ঠান নামক কিংডমে এদেরকে ফেলে দেওয়া হয়েছে, বিভাজিত করা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। তো এই জন্য প্রাণীরা এখন এনিমেলিয়া, কিংডম এনিমেলিয়া যারা, এরা হবে ম্যাটার জোয়ান হবে, এরা বহু খুশি হবে, এরা প্রকৃত প্রকৃত খুশি এবং বহু খুশি হবে, এরা নিজের খাদ্য নিজের প্রস্তুত করতে পারে না। তোমরা জানো
উদ্ভিদ উদ্ভিদ নিজে খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, তাদের দেহে প্লাস্টিক থাকে নানা ধরনের রকমের ক্লোরিন প্লাস, এগুলো দিয়ে তারা খাবারকে প্রস্তুত করে থাকে। কিন্তু প্রাণী যারা এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, খাবারের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, অন্য প্রাণীর উপর বা জীবের উপর নির্ভরশীল বা জৈব বস্তু এরা আহার করে থাকে। তো প্রাণী সম্পর্কে আমাদের ধারণা মোটামুটি কনসেপ্ট কনসেপশন বা ধারণা ক্লিয়ার হবে, ক্লিয়ার হবে আশা করি। প্রাণীদের নানা বৈশিষ্ট্য আছে, তোমরা জানো যে মুভমেন্ট বা লোকোমোশন আছে প্রাণীদের, বৃদ্ধি আছে, বর্ধন আছে, এরকমের প্রজনন করে থাকে এরা, এইরকমের বেশ কিছু জৈবনিক কার্যগুলি আমরা প্রাণীদের মধ্যে দেখি। এই জন্য উদ্ভিদ থেকে প্রাণীদের এই বিষয়গুলা অনেকটা পৃথক। কিন্তু এই সম্পর্কে উদ্ভিদ বা প্রাণীর সাদৃশ্য বৈসাদৃশ্য তোমরা ক্লাস এইটের বইয়ের তোমরা পড়ে আসছো আশা করি। তো এখন আমরা জীব বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। জীব বৈচিত্র বা বায়োডাইভার্সিটি এই ওয়ার্ডটা, এই পরিভাষাটা আধুনিক। 1980 সালের আগে জীব বৈচিত্র বা বায়োডাইভার্সিটি সম্পর্কে এই ভাষাটা ব্যবহৃত হয় নাই, ধারণা ছিল, কিন্তু এই শব্দটাই প্রয়োগ হয়েছে 1980 সালে। যিনি এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন ওনার নাম হচ্ছে ওয়াল্টার জি রোসেন। ওয়াল্টার জি রোসেন উনি 1985 সনে সর্বপ্রথম বায়োডাইভার্সিটি কথাটা প্রচলন করে। এর আগে বায়োডাইভার্সিটিটাকে ওনার যে জীব বৈচিত্র্যটাকে জৈবিক বৈচিত্র্য নামে একজন বদলো বলছেন 1980 সালে। ওনার নাম হচ্ছে থমাস লাভজয়। উনি জৈবিক বৈচিত্র্য নামে বায়োডাইভার্সিটি ব্যাখ্যা করেছিলেন। যাই হোক, বায়োডাইভার্সিটি এমন একটা কনসেপ্ট, এমন একটা বিষয় যেখানে আমরা জীবের বিভিন্নতা দেখতে পাই। একটা পরিবেশ, একটা ইকোসিস্টেম, একটা বাস্তুতন্ত্রের সকল জীবের মধ্যে যে বিভিন্নতা, সকল জীবের মধ্যে যে বৈসাদৃশ্য, একটা একটা জীব থেকে যে পৃথক যে বৈশিষ্ট্যের কারণে, এগুলো নিয়ে সামগ্রিকভাবে সামগ্রিক আলোচনা বলা হয় জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য আমরা যদি বুঝে থাকি, জীব বৈচিত্র্যের সাথে আরেকটা শব্দ চলে আসে, সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য বা প্রাণীর বিভিন্ন। প্রাণী বৈচিত্র্য বা প্রাণীর বিভিন্ন, প্রাণী বৈচিত্র্য বা প্রাণীর বিভিন্নতা হচ্ছে সেই জিনিস। একেবারে ক্ষুদ্র একটা প্রাণী, ক্ষুদ্র একটা প্রাণী থেকে নিয়ে একেবারে বৃহত্তম একটা প্রাণী বলতে পারি আমরা, ছোট একটা পিঁপড়া থেকে নিয়ে বড় একটা দূর হয়ে নির্বিঘ্ন পর্যন্ত যত প্রাণী আছে এই আকারের মধ্যে, এই সব প্রাণীদের মধ্যে যে আকারগত বিভিন্নতা, দৈহিক গঠনগত বিভিন্নতা, আচরণগত বিভিন্নতা, নানা রকমের উৎপত্তিগত বিভিন্নতা, নানা ধরনের যে বৈচিত্র্য বেড়েছে, সেই সব বৈচিত্র্যকে আমরা একসাথে প্রাণী বৈচিত্র্য বলতে পারি। প্রাণী বৈচিত্র্য আলোচনা করতে গেলে আমাদের তিনটা কারণ সম্পর্কে, তিনটা পরিভাষা সম্পর্কে আমাদের আলোচনা করতে হয়। অর্থাৎ প্রাণী বৈচিত্র্যের প্রকার ভেদ এই তিনটা, একটাকে বলা হয় জিনগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য যেটাকে আমরা বলে থাকি রূপরে লিখতেছি, আহ
জিনগত বৈচিত্র্যকে আমরা ইংলিশে বলি জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি জিনগত বৈচিত্র অসংখ্য সেল নিয়ে গঠিত, প্রত্যেকটা সেলের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে অসংখ্য ক্রোমোজোম, অসংখ্য বলবো না 23 টি ক্রোমোজোম থাকে প্রত্যেকটা ক্রোমোজোমের লোকাসের মধ্যে জিন থাকে আসলে জিন হচ্ছে ডিএনএ মলিকুল ডিএনএর অনুচ্ছার আর কিছুই না যে প্রত্যেকটা ডিএনএ মলিকুল বা যে ডিএনএ মলিকুলের অংশ যেটা জীবের বাহ্যিক ও আভ্যন্তরীণ বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এই রকম একটা জিনিস যেটা ডিএনএর অনু একটা অংশ, বিভিন্ন প্রাণীর মধ্যে এক প্রাণী আরেক প্রাণীর মতো দেখতে না, এটার একটা বড় কারণ হচ্ছে এদের জেনেটিক ভেরিয়েশন, এদের জিনগত বৈচিত্র্য রয়েছে, জিনগত ডাইভার্সিটি রয়েছে, এমনকি একই প্রজাতির প্রাণী বা জীবের মধ্যেও বৈচিত্র্য হয়ে গেছে। এটার কারণ হচ্ছে জিনগত বৈচিত্র্য। একই প্রজাতির হোমোসেপিয়েন্স সারা পৃথিবীতে এক ধরনের মানুষই আছে, এক প্রজাতির মানুষ আছে, যে প্রজাতির মানুষের মধ্যেও নানা রকমের ভেরিয়েশন। তুমি দেখো যে আফ্রিকান কৃষ্ণাঙ্গ, অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ, এর মধ্যে কত ধরনের তফাত, কেউ একেবারে ফর্সা, কেউ একেবারে দেহের রং ফর্সা, কালো চুল সোজা, কালো চোখের কালার বাদামি, আর আফ্রিকান কৃষ্ণাঙ্গদের দেখা যায় একেবারে ভিন্ন রকমের, একেবারে কালো দেহের রং, একেবারে কালো দীর্ঘ চুল পোকরা, এরকম নানা রকমের তফাত আমরা দেখি, নানা রকম বিভিন্নতা আমরা দেখি। এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, জিনগত বিভিন্নতা। আশা করি আমরা বুঝতে পারছি জিনগত বৈচিত্র্য, এটা একই প্রজাতির মধ্যে যদি এরকম বৈচিত্র্য দেখা যায় এটাকে আমরা বলি ইন্টার স্পেসিফিক ভেরিয়েশন, ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি আমরা বলতে পারি, আমরা যেটাকে বলা হয় আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, ইন্টা স্পেসিফিক আর যদি বিভিন্ন প্রজাতির মধ্যে আমরা দেখি, বিভিন্ন প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্য আমরা দেখি, তো এটাকে বলা হয় ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি। তো যাই হোক, আমরা জিনগত বৈচিত্র্য বুঝেছি, আমরা চলে আসি প্রজাতিগত বৈচিত্র্য। দুই নম্বর হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। প্রজাতিগত বৈচিত্র্যটা বুঝতে হলে, বৈচিত্র্য বুঝতে হলে আমাদের বুঝতে হবে প্রজাতি কি জিনিস। প্রজাতি হচ্ছে সর্বাধিক মিল সম্পন্ন এমন একটা জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে উর্বর বংশধর সৃষ্টি করতে সক্ষম, এরকমের একটা জীব পুষ্টিকে আমরা বলবো হচ্ছে প্রজাতি। তো প্রজাতি হচ্ছে তারা যারা সব দিক থেকে সর্বাধিক মিল থাকবে, এদের মধ্যে সব দিক থেকে বেশি মিল থাকবে, এরকমের একটা প্রাণী গোষ্ঠী বা জীব পুষ্টি যারা প্রজননের মাধ্যমে উর্বর সন্তানাদি সৃষ্টি করতে সক্ষম। যদি এমন হয় এদের মধ্যে প্রজননের মাধ্যমে সন্তানাদি হইলেও কিন্তু এরা ফার্টাইল না, এরা উর্বর না অনুর্বর, তাহলে প্রজাতি হিসাবে এদেরকে স্বীকৃতি দেওয়া যায় না। তো প্রজাতির মাধ্যমে উর্বর সন্তান আদি উৎপত্তি হবে। আমরা জানি যে প্যানথেরা টাইগ্রিস, প্যানথেরা টাইগ্রিস
বাগে বৈজ্ঞানিক নাম, আরেকটা হচ্ছে পেন খেলা লিও, যেটা হচ্ছে সিংহের বৈজ্ঞানিক নাম। তো পেন খেলা দুইটাই একই বনের অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের কিছু স্পিসিস ভিন্ন। বাঘ আর সিংহ তো দেখলে একরকম না, এরা আলাদা আলাদা প্রজাতি। তো ভিন্ন ভিন্ন প্রজাতির হওয়ার কারণে এরা যদিও একই গণের অন্তর্ভুক্ত, এদের মধ্যে আমরা কখনো প্রজনন দেখব না, এদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে উর্ব সন্তান আদি উৎপন্ন হইতে আমরা দেখি না, সাধারণত আমরা দেখি না। তো এই রকমের একটা জীব গোষ্ঠীর মধ্যে, দুইটা জীব গোষ্ঠীর মধ্যে যে ভেরিয়েশন, যে ভিন্নতা, এটাকে আমরা প্রজাতিগত বৈশিষ্ট্য বলবো। এরকম বিভিন্ন রকমের প্রজাতির মধ্যে এই যে বিভিন্নতা, এটা হচ্ছে আমরা প্রজাতির একটা মানুষের মতো দেখতে গরু না গরুর মতো দেখতে, একটা বিড়াল না বিড়ালের মতো দেখতে, একটা সাগর না সাগরের মতো দেখতে, একটা পাখি না, এই যে বিভিন্ন প্রাণীর মধ্যে, বিভিন্ন প্রজাতির মধ্যে যে বিভিন্নতা, এই যে বৈচিত্র্য, এটাকে আমরা বলবো যে প্রজাতিগত বৈচিত্র্য, এটাকে বলছি স্পিসিস ডাইভার্সিটি। আশা করি আমরা স্পিসিস ডাইভার্সিটি কথাটা আমরা বুঝেছি। এখন চলে আসবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য যেটা হলো ইকোসিস্টেম, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বুঝতে হলে আমাদের বাস্তুতন্ত্র কি বিষয়টা বুঝতে হবে। বাস্তুতন্ত্র হচ্ছে এমন একটা পরিবেশ, পরিবেশীয় এককে বোঝায়, একটা নির্দিষ্ট পরিবেশকে বোঝায় বা পরিবেশীয় এককে বোঝায়, যেখানে জীবজ উপাদানের সাথে, জীব উপাদানের সাথে জলজ উপাদানে কন্টিনিউয়াস আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া ঘটতে থাকে। মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া ঘটার মাধ্যমে একটা টেকসই পরিবেশের সৃষ্টি করে, এইরকমের একটা পরিবেশকে বা পরিবেশীয় এককে, এইরকমের একটা পরিবেশকে আমরা ইকোসিস্টেম বলবো বা বাস্তু সংস্থান বলবো। বাস্তু সংস্থান নানা রকম বাস্তু সংস্থান হতে পারে। আমরা জানি পুকুর একটা বাস্তু সংস্থান, একটা আমাদের সুন্দরবন একটা বড় রকমের একটা বাস্তু সংস্থান, আমরা জানো তুন্দ্র বায়ু, মেরু বায়ু, মরু বায়ু, জলজ বায়ু, নানা রকমের বায়ুম আছে, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা বাস্তু কেন্দ্র। তো এদের এই সমস্ত বিভিন্ন বাস্তুতন্ত্রে যে সমস্ত প্রাণীরা বসবাস করে থাকে, প্রাণীদের বসবাসের কারণে যে পরিবেশীয় বিভিন্ন উপাদানের সাথে আন্তঃক্রিয়ার ফলে বা মিথস্ক্রিয়ার ফলে এদের মধ্যে কতগুলা বৈচিত্র্যতা সৃষ্টি হয়, কতগুলা বিভিন্নতা সৃষ্টি হয়, যে বিভিন্নতার কারণে এক বাস্তুতন্ত্রের প্রাণীর সাথে আরেক বাস্তুতন্ত্রের প্রাণীর বিশেষ তফাৎ লক্ষ্য করা যায়, বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। যদিও একই প্রজাতি হয়, এরপরে কিছুটা ভিন্নতা বিভিন্নতা চলে আসে, ভিন্নতা চলে আসে, এটা ভিন্নতা বৈচিত্র্যতার মাধ্যমে হোক বা বিভিন্নভাবেই হোক, বিভিন্ন কারণে হোক, দেখা যায় ইকোসিস্টেমের হেরফেরের কারণে, ইকোসিস্টেমের অবস্থানের ভিন্নতার কারণে, পরিবেশের এককের বিভিন্নতার কারণে এদের মধ্যে এই ভিন্নতাটা সৃষ্টি হয়ে থাকে। ধরা যাক মেরু অঞ্চলের ভল্লুকের কথা, আমি একটু উদাহরণ দিলে উদ্দেশ্য পরিষ্কার করে আশা করি। তোমরা যেন পোলার বিয়ার বা মেরু অঞ্চলের ভল্লুক থাকে, যেগুলো সাদা, অনেক লুম থাকে, অনেক চর্বি থাকে, অনেক মোটা সোটা ধরনের, বেশ তুল তুলে হয়ে থাকে। কিন্তু আমাদের যে ওরিয়েন্টাল রিজনে, গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে যে সমস্ত ভল্লুকগুলো থাকে, এরা কালো থাকে, এদের শরীরে এত মেদ বা চর্বি জমে না, এদের লুমগুলো মোটামুটি ধরনের, এত বড় হয় না ওদের মতো। তো দুই অঞ্চলে এদের স্পিসিসে ভিন্নতা রয়েছে, আমি শুধু বলতেছি যে দুই বাস্তুতন্ত্র ভিন্ন রকম, দুইটা পরিবেশীয় অঞ্চল ভিন্ন হওয়ার কারণে এদের মধ্যে যে তফাৎ লক্ষ্য করা যায়, এই যে তফাৎটা, এই ভিন্নতা, এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক ভিন্নতা। তা আশা করি তোমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা বুঝতে পারছো। এই জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি, প্রজাতিগত বৈচিত্র্য, স্পিসিস ডাইভার্সিটি, ইকোসিস্টেম ডাইভার্সিটি, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এই তিন রকমের বৈচিত্র্যটাকে একসাথে বলা হয় প্রাণী বৈচিত্র্য বা প্রাণীর বিভিন্নতা। তোমাদের সাথে
প্রাণীর বিভিন্নতা নিয়ে আমরা প্রাণীদেরকে দেখা যায় বিভিন্নতার কারণে প্রাণীদেরকে নানা ভাগে ভাগ করা হয়, যে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়, বিভিন্ন গ্রুপে ফেলানো হয়, প্রাণীদেরকে শ্রেণীবিন্যাস করা হয়। এই ভিত্তিগুলো নিয়ে আমরা সামনে ক্লাসে আলোচনা করবো আশা করি। তো এর আগ পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝেছ আমাদের এই অংশটুকু আমরা আজকে সিলেবাস নিয়ে আলোচনা করলাম, জীববিজ্ঞান বা প্রাণীবিজ্ঞান নিয়ে আলোচনা করলাম, প্রাণী কি জিনিস সেটা নিয়ে আলোচনা করলাম। প্রাণী সম্পর্কে আসলে আরো বিস্তারিত আলোচনার সুযোগ আছে। আমাদের এই পর্যন্ত বায়োলজিস্টরা বিশেষ করে জুলজিস্টরা প্রায় 15 লক্ষ প্রাণীকে আইডেন্টিফাই করতে পেরেছে। মজার ব্যাপার হচ্ছে 15 লক্ষ প্রজাতির মধ্যে 10 লক্ষ প্রজাতি হচ্ছে ইনসেক্ট বা পোকামাকড়, বাকি 5 লক্ষ প্রজাতি অন্যান্য বিভিন্ন রকমের পর্বের প্রাণীরা আছে। আমরা প্রাণীদের মধ্যে উদ্ভিদের মধ্যে এত সংখ্যক উদ্ভিদ এখনো আইডেন্টিফাই করা হয় নাই। 2,70,000 মতো প্রজাতি তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। তো প্রাণীদের গবেষণা, প্রাণীদের স্পিসিস ডাইভার্সিটি বেশি, প্রাণীদের বৈচিত্র্য অনেক বেশি, প্রাণী নিয়ে গবেষণা অনেক সুযোগ এখনো রয়ে গেছে। তো আমরা সামনে ক্লাসে প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস নিয়ে, প্রাণীদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো আমরা একটা বিষয় আমাদের তোমাদের সাথে শেয়ার করবো, প্রাণী বিজ্ঞানের জনক নিয়ে কিছু কথা বলতে চাই। প্রাণী বিজ্ঞানের জনক, প্রাণী বিজ্ঞানের জনকের কথা বলতেছিলাম। প্রাণী বিজ্ঞানের জনক যিনি হচ্ছেন উনি খ্রিস্টপূর্ব 384 BC, অর্থাৎ খ্রিস্টপূর্ব 384 থেকে 322 খ্রিস্টপূর্ব পর্যন্ত উনি জীবিত ছিলেন। তো এই সময়টাতে উনি প্রাণীবিজ্ঞানকে আলাদা শাখায় নেওয়ার মতো কতগুলো বিষয়ের বর্ণনা উনি দেন, যে প্রাণীদেরকে নিয়ে আলাদা একটা শাখা খোলা যেতে পারে। উনি এই বিষয়ে প্রচুর গবেষণা করেন, উনি 530 মতো প্রজাতিও শনাক্ত করে গিয়েছেন। উনি প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করে ফেলেন সমস্ত প্রাণীদের। তো দুইটা ভাগ আমি আলোচনা করছি, অল্প কথা এটা বর্ণনা করছি। দুইটা ভাগকে, একটা ভাগকে উনি বলেন যে এনাইমা, একটা ভাগকে বলেন উনি এনাইমা এনিমাই, আর একটা ভাগকে বলেন এন এনাইমা ইনাইমা এনাইমা। এনাইমা যারা ছিল এরা ছিল ভার্টিব্রেট, যেভাবে ভাগ করছেন উনি ভার্টিব্রেট, আর এদের লার এই দুইটা বিষয়ের ভিত্তিতে উনি দুইটা বিষয়ের ভিত্তিতে ভাগ করেন। যে এনাইমা ইনাইমা যারা এরা ছিল মেরুদণ্ডী এবং রক্ত ছিল লাল, রক্ত থাকবে লাল, আর এনাইমাতে এরা ইনভার্টিভেট অর্থাৎ অমেরুদণ্ডী, আর এদের রক্ত নট নট ব্যাড, লাল নট ব্যাড। হ্যাঁ, আমরা এই দুইটা 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 বিষয়ের দিকে প্রাণীদেরকে ভাগ করেন। তো প্রাণী নিয়ে উনি বিশেষ গবেষণা প্রথম উনি শুরু করেন, যা ওনারা আগে আর কেউ শুরু করতে পারেন না। এই বিষয়ে বর্ণনা উনি দেন, উনি আরো ভাগ করছেন এনাইমাকে যাদের ভার্টিবেট এবং লাল রক্ত রয়েছে এদেরকে উনি আবার ভাগ করেন দুইটা অংশে। একটা হচ্ছে ডিম্বজ, আরেকজন হচ্ছে জরায়ু জল। ডিম্বজ হচ্ছে মাছ, উভয়চর, পাখি, সরীসৃপ, এদেরকে উনি ডিম্বজের মধ্যে ফেলে দিয়েছেন।
আর জরায়ু দ্বারা অ্যানাস্থেসিস স্তন্যপায়ী। উনি এইভাবে ভাগ করেছেন। তো প্রাণীবিজ্ঞানে সর্বপ্রথম শ্রেণীবিভাগ সর্বপ্রথম ভাগ উনি করেছেন বলে ওনাকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। তো প্রাণীদের আমরা এই সমস্ত বিষয়গুলো আজকে জানাবো। আজকে ক্লাসে প্রাণী সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য, প্রাণী বিভিন্নতা। আমরা দেখলাম প্রাণী বিভিন্নতা বিভিন্ন প্রকার ভেদ রয়েছে, এটা নিয়ে আমাদের আজকে। তো আজকে তোমাদের সাথে এতটুকুই থাক, সামনে ক্লাসে আবারও দেখা হবে, প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আলোচনা হবে। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাই পড়াশোনায় মনোযোগী রাখো, পড়াশোনার সাথে থাকো। তো তোমাদের সাথে আবারও দেখা হবে, সবাইকে শুভেচ্ছা।